আরাফার ময়দানে সুফিয়ান ইবনে উয়াইনা দাঁড়িয়ে আছে, পুরো বক্তব্য ভুলে যান, এই কথাটা ভুলিয়েন না। সুফিয়ান ইবনে উয়াইনা আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, হাজার হাজার মানুষ আল্লাহর কাছে চাইছে, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে চাইছে। বিখ্যাত তাবি সুফিয়ান ইবনে উয়াইনা দেখছেন পিছে একজন আরব্য বেদুই, চুলগুলো উস্কো খুস্কো, জামাগুলো কেমন যেন বেদুই, এই সময়ের ধরতে পারেন যাযাবর, একজন টোকাই ধরতে পারেন। এই বেদুইন আল্লাহর কাছে হাত তুলছে, বলছে হে রব, প্রভু হে, দুনিয়ার মানুষ বিভিন্ন ভাষায় তোমার কাছে দোয়া করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন শব্দে তোমার কাছে চাইছে, উঁচা মানুষ চাইছে, নিচা মানুষ চাইছে, সাদা মানুষ চাইছে, কালো মানুষ চাইছে, ধনী মানুষ চাইছে, গরিব মানুষও চাইছে, চীনা মানুষ চাইছে, আরবীয় চাইছে, বিভিন্ন শব্দে বিভিন্ন ভাষায় বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন কোয়ালিটির মানুষ বিভিন্নভাবে তোমার কাছে চাইছে, প্রভু হে সরগোল করে চাইছে, আমি প্রভু তেমন কিছু তোমার কাছে চাই না, আমি শুধু তোমার কাছে এতটুকু হাজাতি, আমার হাজাত এতটুকুই। দুনিয়ার মানুষ যেই দিন আমাকে ভুলে যাবে, যেই দিন আমার অস্থি মজ্জা হাড়গুলো পচে যাবে, যেই দিন আমার হাড়গুলো পচে যাবে, যেই দিন আমার অস্থি মজ্জাগুলো পচে যাবে, যেই দিন আমাকে স্মরণ করার কেউ থাকবে না, প্রভু হে তুমি সেই দিন আমায় ভুলে যাও না। একশো বছর পর আপনাকে কে মনে করবে? একশো বছর আগের কার কথা মনে আছে? আজিমপুরের লিস্টেও নাই, কে মনে রাখে, কে কাকে মনে রাখে? আমার দাদার দাদার নামই আমার মনে নাই, আমার দাদার দাদার নামই আমার মনে নাই। সেই দিন প্রভু হে তুমি আমায় ভুলে যেও না, কোনোদিন দোয়া করেছে ভেবেছে? এই যাযাবর আরব্য বেদুইন, বেদুইন যাযাবর, হ্যাঁ, মরুভূমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তারা আল্লাহকে কতটা অন্তর থেকে ধারণ করেছে, কতটা তারা হৃদয়ে নিংড়ানোভাবে আল্লাহর কাছে চেয়েছে, কোনোদিন চান সম্পর্কটা কেমন আপনার সাথে আল্লাহ? সম্মানিত উপস্থিতি, দোয়া এক গুরুত্বপূর্ণ জিনিস।